আমাদের এখানে যে শিক্ষা, যে চেতনা, যেভাবে সমাজকে
শ্রী শ্রী বাল ব্রহ্মচারী জাতি ধর্ম কল বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সবাইকে একত্রিত করে সৃষ্টি করলেন ঐতিহাসিক সন্তান সর্বজনীন এক বিশ্ব পরিবার যার অন্তর্ভুক্ত শুধু মানুষ নয় বা শুধু বালক কর্মচারী মহারাজের বিকৃত সন্তানেরা নয় প্রতিটি জীব জন্তু কীট পতঙ্গ গাছপালা জন্তু জানোয়ার সবাই মিলিয়ে সন্তান পরিবার সন্তান সেনানি সন্তান সদস্য সন্তান বৃন্দ বা সন্তান দল নাম যায় তাও না কেন নামে কিছু আসে যায় না বললেন তত্ত্ব কাগজ আমরা সবাই এক পরিবার ভুক্ত আমাদের সবার মর্যাদা এক তাই সবাই মিলিয়ে পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বাল ব্রহ্মচারী মহারাজ হুঁশিয়ারি দিলেন আমি এই সমাজের বুকে আমার জীব দশায় এক জাতি এক নীতি এক মানুষের সমাজ এক বিশ্ব ভাতৃত্ব বোধ প্রয়োজন নেই সেটা ধীরে ধীরে ত্যাগ করা
সেই তিনি ওই রিহার্সাল দিয়ে রেখেছিলেন বলেই তারই পুনরাবৃত্তি করলেন আবার নিজেকে আড়াল করে। সবার উদ্দেশ্যে সেই কথাই জানা দিয়ে আমরা আগামী দিন এক বিরাট পরীক্ষার মুখোমুখি সারা পৃথিবী। এখনো সময় আসছে আমরা যেন নিজেদের ভেতরকার সমস্ত ক্ষুদ্র স্বার্থ, ক্ষুদ্র চিন্তা, ক্ষুদ্র ভূমিকা বিসর্জন দিই। আমরা যেন পিঁপড়ের থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হই। দেখবেন বন্যার সময় পিঁপড়েরা একে অপরকে জড়িয়ে দলবদ্ধ থেকে যাতে সবাই মিলে পার পেতে পারে, সবাই মিলে উদ্ধার হতে পারে, সঠিক ঠিকানা পেতে পারে, এর জন্য একে অপরকে জড়িয়ে থাকে। আজকের দিন সংকল্পের বাবার দিন, সেই পরীক্ষার you.